সুপ্রিয় শিক্ষার্থী, আজকে দেখব অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে সেই বিষয়টি। একটু দেখো, আগে আমরা একটু জেনে আসি গ্রন্থি কি। আসলে গ্রন্থি একটি বা একগুচ্ছ কোষ। হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করতে পারে। হ্যাঁ, এদের বৈশিষ্ট্য হলো বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করা। দেখো, যেমন অ্যামিবা একটি ছোট একটি প্রাণী, এককোষী একটি প্রাণী, সেই এককোষী প্রাণী থেকেও কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরিত হয়। হ্যাঁ, আর হলো আমরা বহুকোষী প্রাণী, আমাদের শরীরের মধ্যে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুচ্ছাকারে কতগুলো কোষ আছে, সেগুলো বিভিন্ন ধরনের পদার্থ সিক্রেশন করে বা ক্ষরণ করে। হ্যাঁ, তা এই যে কোনো জিনিস ক্ষরিত হওয়া, হ্যাঁ, কোনো কোষ থেকে বা কোষগুচ্ছ থেকে, তখন সেই কোষগুচ্ছ বা কোষকে আমরা গ্রন্থি হিসাবে ধরে নিতে পারি। তো এখন আমরা একটু চলে আসি। আমাদের শরীরের মধ্যে অনেক জায়গায় অনেক ধরনের গ্রন্থি আছে, কিন্তু এই গ্রন্থিগুলোকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তখন এই গ্রন্থিকে দুইটা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, নর্মালি হয়তো তোমরা যখন আরও বেশি হায়ার স্টাডি করবে, তখন এগুলো তোমাদের হয়তো আরও বিশদভাবে পড়ানো হবে। তো আমরা নর্মালি একটু দেখে আসি যে গ্রন্থি আসলে কত ধরনের। গ্রন্থি আসলে দুই ধরনের প্রধানত। হ্যাঁ, একটি নাম হলো, দেখো, প্রথমটি নাম্বার ওয়ান হলো বহিঃক্ষরা গ্রন্থি। হ্যাঁ, বহিঃক্ষরা গ্রন্থি, এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, যেটাকে বলি স্বনাল গ্রন্থি। স্বনাল গ্রন্থি, দেখো এখানে আমি একটু একটু মুছে আবার লিখছি, কালো কলম দিয়ে লিখছি স্পষ্ট বোঝা যাওয়ার জন্য। একটা হলো বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা বা স্বনাল গ্রন্থি। হ্যাঁ, স্বনাল গ্রন্থি, দেখো আমরা একটু দেখে আসি স্বনাল। কেন এটিকে স্বনাল গ্রন্থি বলা হয়? ধরো এটি একটি গ্রন্থি। হ্যাঁ, তাহলে এই গ্রন্থি যেহেতু কাজ বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করা, তাহলে সেও নিশ্চয়ই বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করবে, উৎপাদন করবে এবং ক্ষরণ করবে। তাহলে তার এই ক্ষরিত পদার্থগুলো টার্গেট অঞ্চলে, অর্থাৎ যেই জায়গায় সে কাজ করবে, হ্যাঁ, যেই অঙ্গের উপরে সে কাজ করবে, সেই টার্গেট অঞ্চলে যাওয়ার জন্য যদি একটি নালি থাকে, হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে তার ক্ষরিত পদার্থগুলো টার্গেট অঞ্চলে যাওয়ার জন্য যদি যদি নালি থাকে, কোনো একটি নালি থাকে, তখন সেটাকে আমরা বলব স্বনাল গ্রন্থি। তাহলে এই স্বনাল গ্রন্থির আরেকটি নাম হলো সে বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে এখন আমরা একটু আসি, দেখো দ্বিতীয় নাম্বার হলো কি? দ্বিতীয় নাম্বার হলো এমন এক ধরে, দ্বিতীয় নাম্বার হলো অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা গ্রন্থি বা আমরা এটাকে বলি অনাল গ্রন্থি, অনাল গ্রন্থি। তাহলে একটু দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি, তাহলে এখানে একটা গ্রন্থি, সেই গ্রন্থি থেকে অবশ্যই বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ হবে, সেই ক্ষরিত পদার্থগুলো টার্গেট অঞ্চলে যাওয়ার জন্য কোনো নালি নেই, হ্যাঁ, কোনো রাস্তা নেই, হ্যাঁ, কোনো নালি পথ নেই। এই যে তার ক্ষরিত পদার্থগুলো যে ডিরেক্ট যাওয়ার জন্য কোনো নালি পথ নেই, এই জন্য এই ধরনের গ্রন্থিকে বলা হয় অনাল গ্রন্থি, অর্থাৎ নালিবিহীন গ্রন্থি। তাহলে আমরা দেখলাম যে আমাদের শরীরের মধ্যে দুই ধরনের গ্রন্থি আছে, একটা হলো বহিঃক্ষরা বা স্বনাল গ্রন্থি আর অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি। এখন একটু দেখো, তাহলে আমরা দেখলাম যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে নালী পথে মাধ্যমে টার্গেট অঞ্চলে ক্ষরিত পদার্থগুলো যায়, কিন্তু এখানে এই গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থগুলো এই টার্গেট অঞ্চলে তাহলে কিভাবে যাবে? হ্যাঁ, আসলে এই ক্ষরিত পদার্থগুলো যায় কিভাবে,
যায় একটু ইনডিরেক্টলি, ধরো এটা একটা রক্তনালী, এই ক্ষরিত পদার্থগুলো, এখান থেকে ক্ষরিত পদার্থগুলো রক্তনালীর মধ্যে অর্থাৎ রক্তের মধ্যে মিশে যায় এবং সেই রক্তের মাধ্যমে সেই পদার্থগুলো টার্গেট অঞ্চলে এসে পৌঁছে। তাহলে আমরা দেখলাম যে আসলে অনাগ্রন্থি থেকে বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থগুলো রক্তের মাধ্যমে সারা শরীরের মধ্যে ছড়িয়ে যায়। তাহলে এখন একটু আসুন, তো এই সোনাল গ্রন্থি থেকে সাধারণত বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ হতে পারে, তার মধ্যে একটি হলো আমাদের এনজাইম। তাহলে আমরা দেখলাম যে সোনাল গ্রন্থি থেকে প্রধানত যে পদার্থটি ক্ষরিত হয় সেটি হলো এনজাইম। হ্যাঁ, এটা থেকে ক্ষরিত হয় এনজাইম। আর এই অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে, অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় হরমোন। তাহলে আমরা সহজে বুঝলাম যে আসলে আমাদের হরমোনগুলো রক্তের মাধ্যমে কোনো নালী একটি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে সেটি রক্তের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন পার্টের মধ্যে গিয়ে যেয়ে থাকে। হ্যাঁ, এখন আমরা একটু দেখি, দেখো এই হরমোনটা যদি নালীপথে যেত তাহলে কি সমস্যা হতো একটু দেখো। ধরো আমাদের শরীরের মধ্যে একটি হরমোন আছে যেটা নাম হলো গ্রোথ হরমোন, অর্থাৎ যেটির কারণে আমরা উচ্চতায় বা দৈর্ঘ্যের প্রস্থে যেদিকে হোক আমরা বাড়তে পারি, হ্যাঁ লম্বা হতে পারি। তো এই হরমোনটি অর্থাৎ এই গ্রোথ হরমোনটি যদি নালীপথ দিয়ে শরীরের বিভিন্ন পার্টের মধ্যে যেত, তাহলে ধরো সে একটি নালীপথ দিয়ে আমার এই হাতের মধ্যে গ্রোথ হরমোনটা বেশি চলে আসলো, হ্যাঁ, বা এই হাতের মধ্যে আমার গ্রোথ হরমোনটা কম চলে আসলো, তাহলে কি হতো? তাহলে আমার এই হাত হয়ে যেত অনেক বেশি লম্বা, এই হাত হয়ে যেত খাটো, এমন তো হতো। হ্যাঁ, এই কারণে আসলে এই হরমোনগুলো নালীপথ দিয়ে না গিয়ে এগুলো যায় আমাদের রক্তের মাধ্যমে, অর্থাৎ গ্রন্থি থেকে এই হরমোনগুলো ক্ষরিত হয়ে রক্তের মধ্যে মিশে যায় এবং সেটি সারা শরীরের মধ্যে সমানভাবে বণ্টন হয় এবং আমাদের শরীরের যে সকল পার্টগুলো যেভাবে বড় হওয়ার কথা, হ্যাঁ, সেগুলো সেভাবে বড় হতে পারে। তো আমরা দেখলাম যে গ্রন্থি আসলে প্রধানত দুই ধরনের, একটা হলো সোনাল গ্রন্থি আর একটা হলো অনাল গ্রন্থি। সোনাল গ্রন্থির একটা নাম হলো বহিঃক্ষরা গ্রন্থি আর হলো অনাল গ্রন্থির আরেকটা নাম হলো অন্তঃক্ষরা গ্রন্থি। তো এগুলো তোমরা এই সকল ছোটোখাটো ব্যাপারগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে বড় বিষয়গুলো তোমার বুঝতে সুবিধা হবে। আর যদি এমন কোনো গ্রন্থি থাকে যে এনজাইমও ক্ষরণ করে এবং হরমোনও ক্ষরণ করে, তখন সেগুলোকে আমরা বলি মিশ্র গ্রন্থি। যেমন অগ্নাশয় আমাদের এক ধরনের মিশ্র গ্রন্থি, সে সোনাল গ্রন্থির মতো কাজ করে, সে অনাল গ্রন্থির মতো কাজ করে। তো অনেক বেশি ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, সাবধানে থেকো।